গুড মর্নিং, আপনারা সবাই ভালো আছেন? আজকে 1 জানুয়ারি, আপনারা সবাই সবাই অনেক অনেক ভালো থাকুন এবং আমার অনেক ভালোবাসা নিয়ে আজকের দিনটা আমি শুরু করছি। আপনাদের আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি এবং কোথায় সারা দিনটা কাটাচ্ছি সেটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই করে দেখাবো। তো এখন আমরা চলে যাচ্ছি ইকো পার্কে যাচ্ছি, কিন্তু দেখি কতটা কি করতে পারি ইকো পার্কে গিয়ে। জানি আজকে প্রচণ্ড ভিড় হবে, তাই আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি। সেই রেস্টুরেন্টে দেখি জায়গা পায় কি পায় না, সেই জন্য আমরা ইকো পার্কে না গিয়ে আগে প্রথমে চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে এখন আমরা যাচ্ছি, তো চলুন আপনাদেরকে আমাদের সঙ্গে থাকুন, আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে পরে দেখায় আজকে কীভাবে দিনটা আমরা কাটাচ্ছি। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা ধামসা রেস্টুরেন্টে এখানে শুনেছি নাকি ট্রাইবাল ডান্স হয়, আর খুব সুন্দর, মানে ট্রাইবাল খাওয়া দাওয়া খুব সুন্দর রেস্টুরেন্টটা। তো জানি আজকে 1 তারিখের দিন কিন্তু খুবই ভিড় হবে, তো দেখি দেখা যাক রাস্তায় এখন যাচ্ছি আমরা, ওখানে গিয়ে দেখি কীরকম কী অবস্থা, জায়গা পাওয়া যাবে না, কতক্ষণ দেরি হবে। তো আমরা এখন ঢুকে পড়েছি, এই যে দেখুন ধামসা রেস্টুরেন্ট লেখা আছে সাইনবোর্ড, আমরা ঢুকছি ধামসার ওখানে, ঢুকে গেছি রাস্তাতে, তো যাওয়া যাক তাহলে। আমরা ধামসা রেস্টুরেন্টে নেমেছিলাম, নেমে ওখানে ভেতরে জিজ্ঞেস করলাম, তো যিনি ছিলেন উনি বললেন যে এখন এখানে সিট নেই, সিট পুরো ফুল হয়ে গেছে, তখন সবে বাজে 11টা, তাতেই সিট ফুল হয়ে গেছে। তো আমরা বললাম যে তাহলে এক কাজ করুন, আপনি বুকিং নিয়ে নিন বা নাম লিখে নিন বা কত দেরি লাগবে। তো ওনারা বললেন যে না, বুকিং ওরকম করে হচ্ছে না, একটা বাস স্টপ আছে পাশে, ওখানে বসে থাকতে তো মোটামুটি 3-4 ঘন্টা তো সময় লাগছে, তারপরে সিওরিটি নেই কোনো যে সিট পাওয়া যাবে, খাবার থাকবে কি থাকবে না সে সবে। তো আমরা সেজন্য ওখানে আর ওয়েট না করে, আর ওখানে কোনো তাছাড়া মানে কোনো অর্ডার নেই, ওখানে 2-3 ঘন্টা ধরে বসে থাকতে হবে, অন্য কোথাও ঘুরতেও যাওয়া যাবে। তাই জন্য আমরা ডিসাইড করেছি যে এবারে তাহলে আর ধামসাতে খাওয়া হচ্ছে না, আমরা যাচ্ছি এখন মুঘলে আজম। তো মুঘলে আজমে যাওয়ার জন্য আমরা ওখান থেকে টোটো করে নিয়েছি, যেহেতু গাড়ি ছেড়ে দিয়েছিলাম, তাই ওখান থেকে টোটো করে নিয়ে আমরা ইকো পার্কে, যেহেতু আজকে 1 তারিখ করলে ভিড় হবে, তাই শর্ট রুটে যেটা আছে ওটা বন্ধ করে দিয়েছে, তাই পুরো ইকো পার্ক এইসব জায়গায় ঘুরে আমরা যাচ্ছি মুঘলে আজম। ওইটা দেখো কি সুন্দর, দেখা যাক ওখানে গিয়ে কীরকম খাবার খেতে পাই না পাই।
গেছিলাম এই দিকটা দেখতে, এই দিকটা আছে এখন, আর অবশ্যই অবশ্যই করে তুমি ব্লগটা শেষ পর্যন্ত দেখবে। না গো এখানে কেন রাখবে, আমরা বলছি যে আমরা ইকো পার্ক ঘুরতে এলাম না আগের বছর জন্মদিনে, না তার আগের বছর, না আগের বছরে ছিল ইকো পার্কের, সেটা বন্ধ হয়ে গেছে, তো সেটা এক মাস আগেই আন্টি খেয়ে এসেছে আমাদের, তো বললো যে না সেটা তো খোলা ছিল, বলছে না কিছু দিন হয়েছে ওটা বন্ধ হয়ে গেছে, তারই একটা ছোট শাখা খুলেছে, এটাও ছোট শাখা বলতে একটা ছোট ক্যাফে, কিন্তু সেখানে বলে আসামি লেখা, কিন্তু সেখানে ভালো সেরকম খাবার দাবার পাওয়া যায় কি সেসব জানা নেই, কী পাওয়া যাবে সেসবও জানা নেই, তো এখন আমরা ওখানে যাচ্ছি, তো ওখানে গিয়ে চলুন খাবার পাওয়া যাচ্ছে, আজকে খাওয়া শেষ মত জুচ্ছে কিনা আমাদের কপালে সেসব তাল কুটি কনভেনশন সেন্টার রেস্টুরেন্ট না তাই অনলাইনে বুক হয় বুঝলে মুঘল আজম বন্ধ হয়ে গেছে, আমরা চলে এসেছি মিষ্টি হবে, না চকলেট জল ভরাটা কেমন হবে বুঝতে পারছি না, বেশি চকলেট ফ্লেভার ভেতরে যেরকম জল ভরা তাই হ্যাঁ দেখো ব্ল্যাক ফরেস্ট হ্যাঁ গো ম্যাঙ্গো দই রসগোল্লা সেটাও জিজ্ঞেস করতে আছে, এটা কি বেক রসগোল্লা না বেক দানি, কত করে ভাত
কেন খেতে কবে কি খাচ্ছ জিজ্ঞেস করো ৫০০ টাকা ওলা ওই ওই দিকের ওইগুলো দেখো কি সুন্দর ও মা কাঁসার মধ্যে থালাতে বড় বড় আমরা এখন বাঞ্চারামসে ইয়ে মিষ্টি নিচ্ছি এই যে এইটা নিচ্ছি পান্তুয়া স্লাইস আর শক্তিগড়ের ল্যাংচা নিচ্ছি আমাদের মিষ্টি খাওয়া হয়ে গেছে আপনাদেরকে তো দেখালে আমি কি মিষ্টি খেয়েছি সকালে গেছিলাম ওখানে ভালো রেস্টুরেন্টে খেতে কিন্তু কোনো জায়গা পাইনি বলে আমাদেরকে একটা নর্মাল জায়গায় খেতে হয়েছে তো সেখানে খাবারটা খুবই বাজে ছিল কোনোভাবে একটুখানি খেয়ে নষ্ট না হয় যাতে কোনোভাবে একটু খেয়ে আমরা মিষ্টিভাবে গেছিলাম তো ওখানে তো দেখালামই আমরা কি খেয়েছি তো এখন আমরা রাতের জন্য আজকে আনিয়ে নিয়েছি রাংদে বাসন্তী ধাবা থেকে গার্লিক নান মাকায়ের রুটি সরষো কা শাক আর গার্লিক নানের খাওয়ার সাথে খাওয়ার জন্য বা দিল্লির বাটার চিকেন আর তার সাথে আছে রাংদে বাসন্তী ধাবার স্পেশাল চিকেন কষা তো এসবগুলো আমরা আনিয়ে নিয়েছি তো এবার এগুলো খোলা হবে খাওয়া হবে তো দেখা যাক রাংদে বাসন্তী তো ভালো রেস্টুরেন্ট তাই এখন সে সব এনজয় করা হবে তো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে সবাইকে গুড নাইট জানিয়ে এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে নিয়ে যেতে একদম সাহায্যের হাত বাড়াতে ভুলবেন না ধন্যবাদ